অপরাজিতা, যাকে কখনোই হার মানানো যায় না, যিনি যে কোনো পরিস্থিতিতে সামনে এগিয়ে যান, সেই মানুষটাই হলেন আসল অপরাজিতা। এমনই মানসিকতা অপুর। মধ্যবিত্ত পরিবারের মেয়ে অপুর উচ্চাকাঙ্ক্ষা অবশ্যই রয়েছে, তবে সঙ্গে রয়েছে বাবার পাশে এক ছেলের মতো দাঁড়ানোর ক্ষমতা। তবে মেয়ে বলেই সেই সমস্ত কাজে তাকে ভরসা করার মতো কেউ নেই, তবুও সে তার নিজেরই বিশ্বাস হয়ে উঠবে। এমনই ভিন্ন ধারার গল্প নিয়ে এসেছে অপরাজিতা অপু। কলকাতার জনপ্রিয় টিভি জি বাংলায় এসেছে নতুন এই ধারাবাহিকটি। গত 30শে মে নভেম্বর থেকে শুরু হয় ধারাবাহিকটি। অপু স্বাধীনচেতা একটি মেয়ে, বাড়ির ছোট মেয়ে হয়েও দিদির বিয়েতে ভারী দায়িত্ব নিয়ে ফেলেছে সে। বাবার ধমক খেয়েও চুপচাপ সেই সমস্ত কাজকর্ম করে বেড়ায়, তবে চোখে মুখে নেই কোনো হতাশা। দিদির বিয়েতে পণ্যিয়া নিয়ে বরের বাড়ির লোকজন সমস্যা সৃষ্টি করতে বুদ্ধিমতির মতো সিদ্ধান্ত নেয় সে। পণ্যিয়া অপরাধ এই বলেই পুলিশের ভয় দেখিয়ে দিদির বিয়ে শান্তমতো করালো সে। এই প্রোমো মুক্তি পেতে দর্শকদের প্রশংসায় ভরছে সোশ্যাল মিডিয়ার পেজ। দ্বিতীয় প্রোমোতেও রয়েছে নারী ক্ষমতায়নের ছোঁয়া। সেখানে দিদির শ্বশুর বাড়িতে গিয়ে মহিলাদের চাকরি না করা নিয়েও প্রতিবাদ করেছে অপু। তবে সে যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে আমরা জানবো জি বাংলার অপরাজিতা অপু সিরিয়ালের নায়িকা অপুর বাস্তব জীবন সম্পর্কে। তার আগে বন্ধুরা, অপুকে যদি আপনার ভালো লেগে থাকে তবে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। অপরাজিতা অপুর বাস্তবে আসল নাম সুস্মিতা দে। 1998 সালের 28 জানুয়ারি পশ্চিমবঙ্গের আসানসোল শহরে জন্মগ্রহণ করেন। বর্তমানে তার বয়স 22 বছর। বাবার নাম সমরেশ দে এবং মায়ের নাম মঞ্জু দে। তিনি মণিমালা গার্লস হাই স্কুল থেকে মাধ্যমিক শেষ করেন। পরে কন্যাপুর পলিটেকনিক কলেজ থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিপ্লোমা করেন। ছোটবেলা থেকে নাচ প্র্যাকটিস করতেন সুস্মিতা। তারপর কলকাতায় চলে এসে মডেলিং শুরু করেন। ফ্রিল্যান্স মডেলিংয়েও অংশগ্রহণ করেন। তারপর 2018 সালে মিস অ্যান্ড মিসেস সাউথ বেঙ্গল এ ফার্স্ট রানার আপ হন। পরে 2019 সালে রানীগঞ্জের একটি প্রতিযোগিতায়ও উইনার হন। তারপর পিসি চন্দ্র গোল্ড লাইটস ডিবা 2020-এ মিস বিউটিফুল আই হন। সুতরাং বোঝাই যাচ্ছে যে মডেলিং লাইনে তার যথেষ্ট নামডাক রয়েছে। উল্লেখ্য, অভিনেত্রী সুস্মিতা ওরফে অপু বাস্তবে এখনও অবিবাহিত। এমনকি এতটা সুন্দরী হওয়া সত্ত্বেও এখনও তার কোনো বয়ফ্রেন্ড নেই, তবে একাধিকবার প্রপোজাল পেয়েছেন বলে জানা গেছে। তো প্রিয় দর্শক, অপরাজিতা অপু সিরিয়ালের নায়িকা অপুকে আপনাদের কেমন লাগে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।